হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব WWE-র অন্যতম পেপার ভিউ রয়্যাল রাম্বল সম্বন্ধে। এই রয়্যাল রাম্বল শুরু থেকে শেষ পর্যন্ত কোন কোন রেসলার এবং কতবার করে জিতেছেন তার সম্পর্কে আজকের এই ভিডিওটি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম WWE রয়্যাল রাম্বল শুরু হয়েছিল 1988 খ্রিস্টাব্দে এবং প্রথম WWE রয়্যাল রাম্বল এনেছিলেন জিম ডুগান। তিনি তিনজনকে এলিমিনেট করেছিলেন। 1989 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হওয়া রয়্যাল রাম্বল ম্যাচে উইনার ছিলেন বিগ জন স্টার্ট। তিনি দুজনকে এলিমিনেট করেন এবং এই ম্যাচটি জিতেন। এরপর 1990 এবং 1991 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হওয়া রয়্যাল রাম্বল ম্যাচটিতে হাল্ক হোগান জিতেছিলেন। তিনি প্রথম রেসলার যিনি পরপর দুটি রয়্যাল রাম্বল জিতেন। 1992 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হওয়া রয়্যাল রাম্বল ম্যাচে রিক ফ্লেয়ার উইনার ছিলেন। 1993 সালে অনুষ্ঠিত হওয়া রয়্যাল রাম্বল ম্যাচে ইয়োকোজুনা জিতেছিলেন এবং তিনি সাতজনকে এলিমিনেট করেন। 1994 খ্রিস্টাব্দে দুজন রয়্যাল রাম্বল উইনার ছিলেন, একজন লেক লুগার, অন্যজন ব্রেট হার্ট, কারণ দুজনেরই পা এলিমিনেট হওয়ার সময় একসাথে ফ্লোরে টাচ করে। এরপর 1995 এবং 1996 খ্রিস্টাব্দে শন মাইকেল পরপর দুটি রয়্যাল রাম্বল ম্যাচ জেতেন। হাল্ক হোগানের পর তিনি প্রথম রেসলার যিনি পরপর দুটি রয়্যাল রাম্বল জেতেন। 1997 সালে রয়্যাল রাম্বল ম্যাচে স্টিভ অস্টিন এই ম্যাচটি জেতেন এবং 1998 খ্রিস্টাব্দে আবারও স্টিভ অস্টিন এই রয়্যাল রাম্বলটি জেতেন এবং হাল্ক হোগান ও শন মাইকেলসের পর তিনি তৃতীয় রেসলার যিনি পরপর দুটি রয়্যাল রাম্বল জেতেন। এরপর 1999 সালে ভিন্স ম্যাকম্যান দ্য রকের সাহায্য নিয়ে স্টিভ অস্টিনকে এলিমিনেট করেন এবং এই রয়্যাল রাম্বলটি জেতেন। 2000 সালে দ্য রক রয়্যাল রাম্বল জেতেন। 2001 সালে আবারও স্টোন কোল্ড স্টিভ অস্টিন রয়্যাল রাম্বল জিতেছিলেন। 2002 সালে ট্রিপল এইচ চারজনকে এলিমিনেট করেন এবং রয়্যাল রাম্বল জেতেন। 2003 সালে দ্য বিস্ট ব্রক লেসনার তিনিও চারজনকে এলিমিনেট করেন এবং রয়্যাল রাম্বল ম্যাচটি জেতেন। 2004 সালে ক্রিস বেনিট রয়্যাল রাম্বল জিতেছিলেন। 2005 সালে দ্য অ্যানিমেল বাতিস্তা রয়্যাল রাম্বল ম্যাচটি জেতেন। 2006 সালে রে মিস্টেরিও প্রায় 62 মিনিট রিঙে কাটিয়ে রয়্যাল রাম্বল ম্যাচ জিতেছিলেন। 2007 সালে দ্য ফিনম আন্ডারটেকার রয়্যাল রাম্বল ম্যাচ জিতেছিলেন। তিনি 30 নম্বরে এন্ট্রি করেছিলেন। 2008 সালে জন সিনা তিনিও 30 নম্বরে এন্ট্রি করেন এবং চারজনকে এলিমিনেট করে এই রয়্যাল রাম্বলটি জিতেছিলেন। 2009 সালে অনুষ্ঠিত হওয়া রয়্যাল রাম্বল ম্যাচটিতে উনি ছিলেন র্যান্ডি অর্টেন। 2010 সালে এজ রয়্যাল রাম্বল ম্যাচ জিতেছিলেন। 2011 সালে অ্যালবার্টো ডেল রিও এই রয়্যাল রাম্বলটি জিতেছিলেন। 2012 সালে শেমাস 22 নম্বরে এন্ট্রি করেন এবং এই রয়্যাল রাম্বলটি জিতেন। 2013 সালে আবারও জন সিনা 19 নম্বরে এন্ট্রি করেন এবং এই রয়্যাল রাম্বলটি জিতেন। 2014 সালে বাতিস্তা 28 নম্বরে এন্ট্রি করেন এবং রয়্যাল রাম্বলটি জিতেন। 2015 সালে দ্য বিগ ডগ রোমান রিংস এই রয়্যাল রাম্বলটিতে জয়লাভ করেন। 2016 সালে ট্রিপল এইচ 30 নম্বরে এন্ট্রি করেন এবং রোমান রিংসকে এলিমিনেট করেন এবং এই ম্যাচটি জেতেন। 2017 সালে রয়্যাল রাম্বল ম্যাচটিতে উইনার ছিলেন র্যান্ডি অর্টেন। এরপর 2018 সালে প্রথমবারের জন্য মেয়েদের রয়্যাল রাম্বল ম্যাচ শুরু হয়, ফলে ছেলে ও মেয়েদের উভয়ের রয়্যাল রাম্বল ম্যাচ দেখতে পাই আমরা। 2018 সালে মেন্স রয়্যাল রাম্বল ম্যাচে উইনার ছিলেন সিনসুকে নাকামুরা এবং ওমেন্স রয়্যাল রাম্বল ম্যাচে উইনার ছিলেন অস্কা। এরপর 2018 সালে সৌদি আরবে 50 ম্যান গ্রেটেস্ট রয়্যাল রাম্বল ম্যাচ অনুষ্ঠিত হয় এবং এই ম্যাচে উইনার ছিলেন ব্রন স্টোমেন। এবং 2019 সালে রয়্যাল রাম্বলে মেন্স থেকে উইনার ছিলেন সেথ রলিন্স এবং ওমেনস থেকে উইনার ছিলেন ব্যাকি লিঞ্চ। তো বন্ধুরা, এই ছিল এখনও পর্যন্ত 1988 থেকে 2019 সালের মধ্যে অনুষ্ঠিত হওয়া রয়্যাল রাম্বল ম্যাচের উইনারের নাম। এরপর দেখা যাক 2020 সালে কোন রেসলার রয়্যাল রাম্বল জেতেন এবং এই লিস্টে নথিভুক্ত হন।